আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? দেখুন, আমরা ফলোর টাইলস লাগানোর আগে কি কি কাজ করতে হয় তা আমরা করে নিতেছি। প্রথমে আমরা খালতা বানিয়েছি, মশলা বানিয়ে নিয়েছি, এখন আমরা ওয়াটার লেভেল করতেছি। দেখুন, আমরা ওয়াটার লেভেল করতেছি। আপনি যদি ওয়াটার লেভেলটা করে নেন তাহলে আপনার সারু কর্নারে সেম অ্যাকুরেট হবে, কোনো কর্নার উপর নিচে হবে না। তারপরে আমরা এটাতে পানি দিয়ে নেব, কারণ এটা বালু, বালু দিয়ে যে দাফন করেছি, দাফনটাতে যদি পানি দিয়ে নেই তাহলে আপনার দাফনটা, আপনার বালুটা বসবে। যদি পানি না দিয়ে নেই তাহলে এটা শুকনো বালু, আপনার এটা বসবে না। তাই আমরা পরে রাতে পানি দিয়ে নিতেছি। দেখুন, আপনি ফ্লোর টাইলস লাগানোর আগে কি কি কাজ করতে হবে, প্রথমে আপনার ওয়াটার লেভেল করে নিতে হবে, খালতা বানিয়ে নিতে হবে, ওয়াটার লেভেল করতে হবে, তারপরে আপনি পানি দিয়ে নিতে হবে যাতে মেজারমেন্টটা অ্যাকুরেট হয়। দেখুন, আমরা পুরো পানি দিয়ে নিতেছি পুরো রুমের ভিতরে, যাতে আমাদের রুমেলটা শুকনা না থাকে। দেখুন, আমরা আগে একবার পানি দিয়েছি, এখন কাজ স্টার্ট করবে তাই আবার পানি দিতেছি। দেখুন, এখন আমরা চারু কর্নারে সাইডটা টাইলস লাগিয়ে নেব সমানভাবে। আমাদের উপরে ওয়াটার লেভেলের দাগ আছে, দেখুন, মার্ক করে রেখেছি। এখন আমরা চারু কর্নারে সেমভাবে একই মাফে সাইডটা টাইলস লাগিয়ে নিব, যাতে কোনো দিকে পানির স্রোত না থাকে। আর যদি আপনি যদি পানির স্রোত দিতে চান তাহলে আপনি ওটা ওই হিসাবে মেজারমেন্ট করতে হবে। আমরা এখানে রুমের ভিতরে কোনো সুলভ দিব না, তাই আমরা চারু কর্নার সমানভাবে রাখতেছি। দেখুন, আমাদের চারু কর্নারের টাইলস মোটামুটি সাইডটা টাইলস বসিয়ে নিয়েছি। টাইলসটা হয়েছে 60x60 সেমি, সৌদি আরবের সেন্টি হিসাব। সাইডটি টাইলস আমরা বসিয়ে নিয়েছি। এখন আমরা যে দুই সাইড লম্বা আছে দুইটি সাইডে আমরা সুতা দিয়ে অ্যাকুরেট করে নেব, যাতে আমাদের আমাদের মেজারমেন্টটা অ্যাকুরেট হয়। দেখুন, আমরা দুই সাইডে সুতা দিয়ে নিতেছি, সুতা দিয়ে এটা যা ইয়ে ভেঙে নিতেছি যাতে কোনো সমস্যা না হয়। আমাদের হয়ে গেছে সুতা ধরার কাজ। এখন আমরা মশলা বানিয়েছি। দেখুন, আপনি যদি মশলা ভেঙে যদি মিজান দিয়ে যদি মশলাটা সিধা করে নেন তাহলে আপনার টাইসটা লাগাইতে অনেক সহজ হবে, কারণ আপনার মশলাটা মিজানের সাথে স্পিরিট লেভেলের সাথে অ্যাকুরেটভাবে হয়ে যায়। তাই আমরা স্পিরিট লেভেল দিয়ে খালতাটা, মশলাটা আমরা অ্যাকুরেট করে নিতেছি। তারপরে সিমেন্টের গোলা দেব। দেখুন, আমাদের অ্যাকুরেট হয়ে গেছে। এখন আমরা সিমেন্টের গোলা ডালবো। প্রত্যেকটা টাইসে আপনার একটা তীর চিহ্ন আছে অপর ফিটে। আপনি যদি প্রতিটা তীর যদি একদিকে যদি রাখেন, যে কোনো একদিকে রাখেন, রেখে যদি লাগান তাহলে আপনার টাইসটার যে ফাইবার আছে ফাইবারটা একটার সাথে একটা মিলে যাবে। দেখুন, আপনি যদি গোলাটা যদি বেশি করে দেন তাহলে আপনার টাইসটা অনেক মজবুতভাবে লাগবে। দেখুন, আমরা দুই সাইডে চারু কর্নারে সাইডটা টাইস বসিয়ে নিয়েছি। দেখুন, আমরা এবার একে একে একটি লাইন পুরা লাগিয়ে নেব। আমরা আপনাদেরকে পুরো রুমের ভিডিওটা দেখাতেছি না, সামান্য একটু কাজ দেখিতেছি যাতে আপনারা সহজে কাজটা কিভাবে করতে হয় বুঝতে পারবেন।
সাইজের কাজ করাটা একেবারে ইজিলি যদি আপনি যদি বুঝেন মেজারমেন্ট বুঝেন। সবচেয়ে প্রথমে আপনার মেজারমেন্টটা হচ্ছে সবচেয়ে বড়। আপনি যদি মেজারমেন্টটা যদি অ্যাকুরেটভাবে করে নিতে পারেন তাহলে টাইসের কাজটা এত কঠিন না। দেখুন হলুদ টাইস লাগানো, আপনি রুমে যদি টাইস লাগান প্রথমে দুইটি সাইড আপনি ফায়া করে নেবেন, যেটাকে ফায়া বলা হয়, দুইটি সাইডে ফায়া করে নেবেন। তাহলে আপনার কাজটা করতে অনেক সহজ হবে, যে যাও ইয়েটা আছে আপনি সাইডটা কর্নার আপনার অ্যাকুরেট হবে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।